আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখাবো, সিমেন্স S7300-এর প্রেশার ট্রান্সমিটার। কিভাবে আপনারা প্রেশারকে কিভাবে আপনারা মিলি এম্পিয়ারে ট্রান্সমিট করবেন, কিভাবে কনভার্ট করবেন, সেই প্রোগ্রামটি আমি দেখাবো। এটা হলো আমার একটা প্রেশার ট্রান্সমিটার, প্রেশার ট্রান্সমিটারের আপনার 0 থেকে 10 বার আউটপুট 4 to 20 mA, আর ডিভাইস পাওয়ার হলো DC 10 ভোল্ট থেকে 30 ভোল্ট। প্রেশার ট্রান্সমিটার কিভাবে কাজ করে ফ্রেন্ড আপনারা সবাই জানেন। প্রেশার ট্রান্সমিটার এখানে আপনি এয়ার অথবা ওয়াটারের সাথে লাগানো থাকে, আপনার লাইন প্রেশার যত বাড়বে তখন আপনার মিলি এম্পিয়ার সেভাবে বাড়বে, 4 থেকে 20 mA পর্যন্ত হাইস্ট বাড়বে। ধরুন সাপোজ আমি যে প্রোগ্রামটি আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো 0 থেকে 50 MPa, 0 থেকে 50 MPa মিন্স মেগা পে স্কেল, 1 মেগা পে স্কেল ইজ ইকুয়াল টু 145.11 PSI। আমি এমপিএ প্রোগ্রামটি দেখাবো, 0 থেকে 50 MPa প্রোগ্রাম। আমার যখন প্রেশার, লাইন প্রেশার যখন বাড়বে তখন আমার মিলি এম্পিয়ার 4 থেকে 20 mA বাড়বে। ধরুন সাপোজ আমার এখানে 10 MPa প্রেশার আছে, তখন আমার এখানে সাপোজ মিলিবার থাকবে 7 মিলি এম্পিয়ার তখন থাকবে। তো বন্ধুরা, এই প্রোগ্রামটি কিভাবে করতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। সিমেন্স S7300 এর মাধ্যমে আমার ফিল ছিল 314C 2 DPA। তো বন্ধুরা, প্রোগ্রাম শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 300+ ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করে পিএলসি এন্ড HMI প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এন্ড HMI কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা সার্ভো PFD ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম সেলস এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। সিমেট্রিক ম্যানেজার, প্রথমে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে গিয়ে আপনি এখন প্রজেক্ট নেম দিতে হবে। আমার প্রজেক্ট নেম প্রেশার ট্রান্সমিটার। পঞ্চাশ এমপিএ। ওকে, তো ফ্রেন্ড আমার পপ আপ উইন্ডো চালু হয়ে গেছে। এখন আমি প্রেশার ট্রান্সমিটার ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট নিউ অবজেক্ট, এখানে আমি সিমেট্রিক 300 স্টেশনে প্রোগ্রামটি করব, এখানে ক্লিক করব। হার্ডওয়্যার সিলেক্ট করতে হবে আপনাকে, একটু সময় নিচ্ছে ফ্রেন্ড। আমার পপ আপ উইন্ডো চালু হয়ে গেছে হার্ডওয়্যারের। এখন আমি সিমেট্রিক 300 প্লাসে ক্লিক করব। এখানে প্রথমে আপনাকে প্রোগ্রাম করতে হলে আপনাকে র্যাক সাজাইতে হবে, রেল প্রথম যে আপনার স্লট ওয়ানে আপনাকে সবসময় আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, PS পাওয়ার সাপ্লাই। সাপোজ আমি এখানে 2 এম্পিয়ার নিলাম, 2 এম্পিয়ার এর টু নম্বর স্লটে আপনাকে PLC সিলেক্ট করতে হবে।
আমি ভার্সন বি 3.3 এই ভার্সনটি আমি প্রোগ্রাম করব সিপিইউ 314C 2DP। ওকে, এপিএলসির আপনার ইনপুট আউটপুট আছে, আপনার ডিজিটাল ইনপুট আছে, ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট বিল্ডিং আছে এবং অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট। আমার বাড়তি অ্যানালগ কার্ড লাগানো লাগবে না, অ্যানালগ ইনপুট কার্ড লাগানো লাগবে না, অ্যানালগ আউটপুট কার্ড লাগানো লাগবে না এবং আমার ইনপুট ডিজিটাল ইনপুট কার্ড নেওয়া লাগবে না এবং ডিজিটাল আউটপুট কার্ড নেওয়া লাগবে না। এটা বিল্ডিং সিপিইউ, সিপিইউ 314C 2DP, যাতে আপনার অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট বিল্ডিং করা আছে। তো বন্ধুরা, এখন আমি এটাকে সেভ করব। সেভ, আমি এটাকে মিনিমাইজ করে দিব। ফ্রেন্ড, এখন দেখেন আমার সিপিইউ ক্রিয়েট হয়ে গেছে। এখন সিপিইউ তে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে প্লাসে ক্লিক করব, S7 প্রোগ্রামে ক্লিক করব। এখানে আমি ব্লক যাব, ব্লকে গিয়ে OB1। এখানে আমি ল্যাডার প্রোগ্রাম করব। ফ্রেন্ড, আমার প্রোগ্রামিং উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন আমি প্রোগ্রামটি শুরু করব। ফ্রেন্ড, দেখেন আমার ইনপুট, আমার ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট। এখানে আমার দেখেন ফ্রেন্ড, এখানে ডিজিটাল ইনপুট শুরু হয়েছে D124। D124 থেকে আমার ডিজিটাল ইনপুট শুরু হয়েছে আর ডিজিটাল আউটপুট হলো D016 থেকে শুরু হয়েছে। তো আমি এখানে আমার যে প্রথম ইনপুটটি নিব, I124.0। এখন ফ্রেন্ড, আমি দেখেন কনভার্টে যাব। কনভার্টে গিয়ে আমি ইন্টিজার ডাবল ইন্টিজার ক্লিক করব। এখানে আমি অ্যানালগের অ্যাড্রেসটি দিব। আমার অ্যানালগ অ্যাড্রেস কত আমি দেখে নিব। আমার অ্যানালগ অ্যাড্রেস AI অ্যানালগ ইনপুট A0 অ্যানালগ আউটপুট। আমার অ্যানালগ ইনপুট শুরু হয়েছে ফ্রেন্ড অ্যাড্রেস 752। আমরা অ্যানালগ ইনপুট PIW মিন্স আপনার S7300 এ আপনি যখন প্রোগ্রাম করতে হবে তখন আপনাকে PIW অ্যানালগ প্রোগ্রামের জন্য PIW আমি 752 752 আমার ফার্স্ট ইনপুট, অ্যানালগ ফার্স্ট ইনপুট। ওকে ফ্রেন্ড, MD100 আমি একটি রেজিস্টার নিলাম MD100। আমার অ্যানালগ ইনপুটে আমি যে ভ্যালু দিব সেটা আমার MD100 এ স্টোর হবে। আমি ডাবল ইন্টিজার রিয়েল নিব। এখন MD100
MD104 আমার যে অ্যানালগ ইনপুট অ্যানালগ যে ডাটাটি আসবে সেটা একটু জমা হবে MD100 এ MD100 তখন আমার ডাবল ইন্টিজার রিয়েলে আমার কনভার্ট হবে তখন আমার এই ডাটাটি ডাবল ইন্টিজার রিয়েলে কনভার্ট হবে এখন ফ্রেন্ড আমি আরেকটি নেটওয়ার্ক নিব এখন আমি ফ্লোটিং পয়েন্টে যাব ফ্লোটিং পয়েন্টে গিয়ে আমি সাব রিয়েল অপশনটি ব্যবহার করব এখানে ফ্রেন্ড আমাদের 50 MPa জিরো থেকে 50 MPa 0.0 আমার প্রেশার ট্রান্সমিটার এখানে কি আমার এখানে 0 থেকে 50 MPa আমি 0 থেকে 50 MPa কে আমি 0 থেকে 50 এবার সাব রিয়েল করে আমি 8 ফুট নিব MD108 ডাটা রেজিস্টার আমি সেটাকে স্টোর করব এখন ফ্রেন্ড আমি নেটওয়ার্ক বাড়াবো এখানে আরেকটি সাব রিয়েল নিব 400.0 MD116 তো ফ্রেন্ড আমি এই ডাটাটি কিভাবে আনছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন আমার অ্যানালগ আইবি হলো আমার কারেন্ট অথবা ভোল্টেজ আই হলো আমার কারেন্ট বি হলো ভোল্টেজ হলো 0 to 10 ভোল্ট অথবা 1 থেকে 5 ভোল্ট আর আই হলো আমার 0 থেকে 20 মিলি এম্পিয়ার অথবা 4 to 20 মিলি এম্পিয়ার আমার এখান থেকে আমার যেহেতু আমি 4 to 20 মিলি এম্পিয়ার প্রোগ্রাম করতেছি সেজন্য আমার এখান থেকে শুরু হবে এই যে স্লট থেকে এখান থেকে শুরু হবে এখন কি আমার 32,000 যখন আমার 32,000 আসবে তখন আমার 20 মিলি এম্পিয়ার হবে আমার এখান থেকে 4 মিলি এম্পিয়ার শুরু হবে 4 মিলি এম্পিয়ার শুরু হবে আমার যখন এই পজিশনে আসবে তখন আমার 32,000 ভ্যালু 32,000 ভ্যালু মিন্স আমার 20 মিলি এম্পিয়ার এখানে ফ্রেন্ড আরেকটি গ্রাফ দেখেন আপনার এখান থেকে আমার 4 মিলি এম্পিয়ার শুরু হয়েছে 4 মিলি এম্পিয়ার এখানে আমার 20 মিলি এম্পিয়ার শেষ হয়েছে 20 মিলি এম্পিয়ার যেহেতু আমার প্রেশার ট্রান্সমিটার আউটপুট হলো 4 থেকে 20 মিলি এম্পিয়ার তো বন্ধুরা আশা করি আপনারা জিনিসটি বুঝতে পারছেন কিভাবে আমি এখানে 400 এবং 32,000 কিভাবে আপনি এখানে মানটি দিছি আমার এই মানটি এখানে কি সাব রিয়েল হয়ে আমার কি MD116 এ ডাটা রেজিস্টারে সেটি স্টোর হবে এখন ফ্রেন্ড আমি প্রোগ্রাম করব মাল্টি রিয়েল MD108 MD112 MD200 এখানে দেখেন আমি মাল্টি এখানে আমি কি মাল্টি করতেছি মাল্টি মানে কি আমার গুণ করতেছি এখানে কোন ভ্যালুকে আমি এখানে যে ভ্যালু 1 এখানে যে ভ্যালুটা পাচ্ছি
জিরো থেকে 50 MPa, জিরো থেকে 50 MPa যে ব্যাটারি আমি এখানে পাচ্ছি, যে MD108 ডাটা রেজিস্টার যেটা পাচ্ছি, যে মানটি পাচ্ছি সেটার সাথে আমি এখানে MD112 হলো ব্র্যান্ড MD108 আমি এখানে যে জিরো থেকে 50 MPa, জিরো থেকে 50 MPa যে সাবরিয়েল করে যে মানটি পাচ্ছি MD108 সে মানটি এখানে আমি দেখেন আমি এখানে মানটি গুণ করতেছি, আমি এখানে গুণ করতেছি তার সাথে MD112 হলো আমার কি আমার জিরো থেকে আমার 400 থেকে আমার 4 mA শুরু, সেটার সাথে আমার যে এখানে যে আউটপুটটি পাচ্ছি সাবরিয়েল থেকে যে আমি আউটপুট পাচ্ছি MD112 সেটাকে আমি এখন গুণ করতেছি, গুণ করে আমি কি MD200 এ আমি ডাটা রেজিস্টারে সেটা রাখতেছি। এখন আমি নেটওয়ার্কটিকে আরো বাড়াবো, ফ্রেন্ড আমি এখানে কি ভাগ করব ডিপ রিয়েল যাব, সরি ডিপ রিয়েল MD200 MD116 MD204 MD200 আমি কি এখানে মাল্টিরিয়ালে যে মানটি পাচ্ছি MD200 সেটার সাথে আমি কি MD116 আমি যে এখানে দেখেন আমি 400 থেকে 32,000 400 হলো আমার 4 mA আর 32,000 যখন আসবে তখন আমার 20 mA সেটা আমি পাচ্ছি MD116 ডাটা রেজিস্টারে পাচ্ছি। তো সেটা এই দুটি ভ্যালুকে আমি ভাগ করে রাখতেছি MD204 রাখতেছি MD204 রাখতেছি, সেটা হলো আমার ফাইনালি আমার আউটপুট তো এটাতে এগেনস্ট আমি একটি আউটপুটকে অন অফ করব, ফ্রেন্ড একটি আউটপুটকে বা দুটি আউটপুটকে আপনি অন অফ করতে পারেন। এখানে আমি নেটওয়ার্ক বাড়াবো, একটি নেটওয়ার্ক নিব, একটি সাপোজ একটি সুইচ নিব I124.1 এখানে আমি কম্পেয়ার অপশন ব্যবহার করব, গেটার দেন কম্পেয়ার অপশন আমি এখানে কম্পেয়ার অপশন ব্যবহার করতেছি, লেস দেন রিয়েল এখানে আমি MD204 বেলুকে দিব, এখানে আমি MD204 দেন আমি এখানে একটি বেলু দিব সাপোজ 40 পার্টিকুলার একটা আউটপুট নিব, আউটপুট হবে কিউ, এখানে আমি আউটপুটটি দেখিনি,
অ্যাড্রেস ইনপুট, ইনপুট হলো 1 2 1 2 4 থেকে ইনপুট শুরু হবে, আর আউটপুটও শুরু হবে আমার কি 1, এটা হলো ইনপুট আউটপুট, আউটপুট 1 2 4 থেকে আমার আউটপুট শুরু হবে। প্রিন্ট কিউ 1 2 4 1 2 4.0, এখানে আপনি আরেকটি কম্পেয়ার অপশন ব্যবহার করতে পারেন, প্রিন্ট এমডি 204, এখানে আপনি 45, আরেকটি আউটপুট নিতে পারেন কিউ 1 2 4.1। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি করা শেষ, এখন আমি প্রোগ্রামটি সেভ করব। সেভ করলাম, সেভ করে এখন আমি প্রোগ্রামটি পিএলসি দিয়ে দিব। আনএবল টু রিচ মডিউল সিপিইউ 314C 2DP বাই দ্য অনলাইন ইন্টারফেসিং, ওকে আনএবল। এখন আমাকে অপশন সেট পিসি ইন্টারফেসিং সেট করতে হবে। এখানে আমি পিএলসি সিমু এমপিআই সিলেক্ট করব, ওকে। এমপিআই সিলেক্ট করলাম, ইনপুট 1 2 4, ইনপুট আউটপুট কিউবি, আউটপুট পিআইডব্লিউ 752, ইনপুট ওকে। প্রোগ্রামটি আমি এখন পিএলসি ডাউনলোড করব। আমি অনলাইন সিমুলেশন করব, ফ্রেন্ড আমার পিএলসি ডেস্কটপ মোডে আছে, এখন আমি পিএলসি কে রান মোড করে দিব। পিএলসি রান মোড, ফ্রেন্ড এখন আমি এনাবল সুইচ অন করব, আই 1 2 4 আমার ইনপুট সুইচ অন করব, 0, দেখেন আমার প্রোগ্রাম অন হয়ে গেছে, অন হয়ে গেছে।
আমি এটাকে এনাবল করে দিলাম। আমার একটি আউটপুট অন হয়ে আছে ফ্রেন্ড। এখন আমি অ্যানালগের মান দিব, প্রেসার অ্যানালগের মান দিব, প্রেসার বাড়াবো। এখানে আমি কি PIW752, এখানে আমি কি অ্যানালগের মান বাড়াবো কত পর্যন্ত, আমি 32,000 পর্যন্ত বাড়াতে পারবো। 400 থেকে 32,000 পর্যন্ত আমি অ্যানালগ ভ্যালুর মান বাড়াতে পারবো। এখন আমি অ্যানালগ ভ্যালুর মান বাড়াবো, সাপোজ আমি এখানে দিব 5000। দেখেন 5000, এখানে আমার ভ্যালু কত আসছে, ফাইনাল ভ্যালু 7.2। আমার আউটপুট বন্ধ হয়ে গেছে 7.2। এখন আমি এখানে সাপোজ প্রেসার দিব আমি 10,000 দিব, 10,000। এখানে আমার কি কত আসছে, 15.28। আমি এখানে কি প্রেসার কত পর্যন্ত দিতে পারবো, আমি 0 থেকে 50 MPa পর্যন্ত প্রেসার দিতে পারবো, 0 থেকে 50 MPa পর্যন্ত প্রেসার দিতে পারবো। এখানে যখন আমার এখানে আমি সেট করছি 40, এখানে 45। আউটপুট অন Q124.0 অন 30,000 দিব এখন ভ্যালু। দেখেন আমার যখন এখানে আমার আমি এখানে 45 সেট করছি, এখন আমার আউটপুট হলো দেখেন ফ্রেন্ড 46। আমার একটি আউটপুট অফ হয়ে গেছে, আরেকটি আউটপুট অন হয়েছে। আমি এখানে সেট করছি কত 40 থেকে 45 সেট করছি, 40 থেকে 45 সেট করছি। আমার যখন 40 আসবে তখন আমার 40 ওভার হয়ে গেছে, তখন আমার কি আমার এই আউটপুটটি বন্ধ হয়ে গেছে। আমার যখন এখানে 45 সেট করছি, 45 উপরে আসছে, তখন আমার কি আমার এই আউটপুটটি অন হয়ে গেছে Q124.1। এখন আমি যদি ভ্যালু কমাই দিই, দেখেন আমি এখন ভ্যালু সাপোজ আমি এখানে ভ্যালু 1000 করব, টেন থাউজেন্ড করলে আমার আউটপুট ভ্যালু কত, 15.18। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে কিভাবে আপনারা প্রেসার ট্রান্সমিটার প্রোগ্রাম করবেন সে প্রোগ্রামটি আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি, কিভাবে আপনারা 0 থেকে 50 MPa প্রেসার যখন প্রেসার বাড়বে তখন আপনার মিলিঅ্যাম্পিয়ার বাড়বে, আউটপুট মিলিঅ্যাম্পিয়ার বাড়বে। প্রেসারের মাধ্যমে আপনি লোডকে কিভাবে আপনারা অন অফ করবেন, আউটপুট লোডকে কিভাবে আপনারা অন অফ করবেন, আশা করি সেই প্রোগ্রামটি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। তো বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্লিজ যাওয়ার আগে আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা
ভালো থাকুন, আল্লাহ হাফেজ।